আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে কারামত বিষয়ে। আসলে বিষয়টি তো আমাদের সবার কাছেই স্পষ্ট, এরপরও এই বিষয় সম্পর্কে আলোকপাত করতে হচ্ছে। কেননা ইদানিং আমাদের কিছু দিনই ভাই অনলাইনে, মিডিয়ায়, টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় হক্কানি বিভিন্ন দাওয়াতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে তো এমন হচ্ছে যে হক ওই মেহনতগুলোকে সরাসরি শিরকের দোষে দুষ্ট বলে তারা প্রমাণ করারও চেষ্টা করছে। বিশেষ করে আমরা জানি দাওয়াত ও তাবলিগ একটি হক জামাত, সারা বিশ্বে ব্যাপকভাবে যেটা দাওয়াতের কাজ করে যাচ্ছে, ঈমান ও আমলের কাজ করে যাচ্ছে। এই দাওয়াতি মেহনতে একটি বই পড়া হয়ে থাকে যেটাকে ফাজাইল আমল বলা হয়। এই যে ফাজাইল আমল, এছাড়া আমাদের বিভিন্ন আকাবির যেমন হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাই, আমাদের বাংলাদেশীয় সর্বজন শ্রদ্ধেয় আলেম, বাতিলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা যিনি সবসময় পালন করেন, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকা তুহুমের ব্যাপারেও দেখা গেল যে এক ভাই হয়তো উনি হজরতজির ছাত্রের 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 পর্যায়েরও হবেন না, কিন্তু উনাকে লক্ষ্য করে স্পষ্টভাবে শিরিকের তোহমত দিয়ে দিচ্ছেন এবং উনার ঈমান আছে কিনা, যে উনি তো ইসলামের হেফাজত নিয়ে নেমেছে, উনার নিজের ইসলামের হেফাজত আছে কিনা উনার নাকি ওই জিনিসটাই জানে না। তাহলে এই যে মারাত্মক কথা, এবং প্রত্যেকটা কথার পরে দলিল দিচ্ছে, যদিও দলিল মানুষকে অনেক সময় গোমরা করে আর তারা সেই দলভুক্ত নিশ্চিত, কিন্তু সেই দলিলগুলো যখন আমাদের বিভিন্ন কলেজের ভাইরা পাচ্ছে, ভার্সিটির ভাইরা পাচ্ছে, তখন তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। তো যাই হোক, এই বিভ্রান্তিগুলোর মূল কোথায়? মূল হচ্ছে যে আমাদের যেমন এই ফাজাইলে আমলে কিছু এমন ঘটনা বর্ণিত আছে যেগুলো কারামত। আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম এমন ঘটনা বলেছেন যেটা কারামতের সাথে সম্পৃক্ত। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাই যে কথাটা বলেছেন সেটা কিসের সাথে সম্পৃক্ত? কারামতের সাথে। তো কারামত বিষয়টা স্পষ্ট না থাকার কারণে তারা ওই বিষয়গুলোকে আমাদের দিকে শিরকের নিসবত করার সুযোগ পাচ্ছে। সাধারণ জেনারেল ভাইরাও বুঝে না, যার কারণে তারা সেগুলো আমাদের দিকে নিসবত করতে চেষ্টা করছে। তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো কি সম্পর্কে? কারামত সম্পর্কে। প্রথমে আসুন, কারামত এটা কি? সহজ কথা, কারামত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের বহির প্রকাশ। কারামত কি? আল্লাহর কুদরতের বহির প্রকাশ। আল্লাহ এটা কেন করান, কেন করান, এটার একমাত্র উত্তর তো আল্লাহই ভালো জানে। এখন এই কারামত কেমন হবে, কারামত কেমন হবে এটা কেউ বলতে পারবে না। কেন? কারামত দেওয়া না দেওয়া সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যখন চান, যেমন চান, যেরকম চান, ওই রকম আল্লাহ পাক দিতে পারে। বাকি এখন থেকে গেল কারামত বিষয়ে আমাদের আকীদা বিশ্বাস কি, কেন আমাদেরকে বস্তুর উত্তর জানতে হচ্ছে? কারণ আমাদের এইসব ভাইরা যে সমস্ত ঘটনা দিয়ে আমাদের উপর প্রশ্ন তোলে, ওইগুলোতে কেমন যেন বোঝা যায় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা সিফত আছে সৃষ্টি করা, মনে হয় যেন আমরা কোনো বান্দাকে কোনো বিষয়ের স্রষ্টা হিসেবে গ্রহণ করছি। হাজের নাজের একমাত্র সিফত হলো আল্লাহর, কিছু ঘটনা থেকে তারা আমাদের উপরে তোহমত লাগানোর চেষ্টা করে
যে আমরা নবীকে হাজের নাজের মনে করি, নাউজুবিল্লাহ। এই জন্য যেহেতু কিছু ঘটনাকে সামনে রেখে আমাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, এই জন্য ভাইদের কাছে আমাদের আকিদাটা পরিষ্কার হওয়া দরকার। সেটা হলো আমাদের আকিদা হলো পৃথিবীর সমস্ত কাজ আল্লাহ তাআলা করতে সক্ষম, চাই এটা বান্দার বুঝে আসুক অথবা বান্দার বুঝে না আসুক, বান্দার দিকে নিসবত করে সেটা অসম্ভব মনে হোক, বান্দার দিকে নিসবত করে চাই সেটা অস্বাভাবিক মনে হোক, যাই হোক না কেন সমস্ত কাজ একমাত্র আল্লাহ করতে সক্ষম। সুতরাং এই যে কারামত, এই কারামতের মধ্যে বান্দার কোনো হাত নেই, সমস্ত কিছু এককভাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা এটা করিয়ে থাকে। এ হচ্ছে কারামতের ব্যাপারে আমাদের রিয়েলি কথা, যে বিষয়গুলো সৃষ্টি করেন আল্লাহ তাআলা। এখন আসুন, মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র বিশ্বকে পরিচালনা করছেন, এতে কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব পরিচালনার মধ্যে আমরা যদি কোনো দেখি, তখন আমরা এখানে দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে স্বাভাবিকভাবে চলা, যেটাকে আমরা আদাতুল্লাহ বলতে পারি, আরেকটা হচ্ছে অস্বাভাবিক, যেটা হচ্ছে কুদরতুল্লাহর অন্তর্ভুক্ত। আদাতুল্লাহ যেমন আমরা খাবার খাওয়ারের জন্য নির্দিষ্ট পদ্ধতিতে জমিনের মধ্যে আমরা ফসল রোপণ করি, সেখান থেকে চারা গাছ হয়, আস্তে আস্তে ফলন হয়, সেটা কেটে এনে বাড়িতে ইয়ে করে অনেক প্রসেসের পর রান্নাবান্নার পর আমাদের খাওয়ার উপযোগী হয়, এটা হলো আদাতুল্লাহ, স্বাভাবিক পরিচালনা, বিশ্বের স্বাভাবিক পরিচালনা। মানুষ জন্মগ্রহণ করার একটা স্বাভাবিক পদ্ধতি সিস্টেম চালু আছে, সেটা কি? যেমন দুইজন মানুষ, একজন পুরুষ আরেকজন মহিলা, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, হালাল সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের গর্ভে সন্তান দিবেন, সন্তান পৃথিবীতে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। অস্বাভাবিক একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বাবা মা থাকবে না অথবা বাবা থাকবে না, এইভাবে আল্লাহ তাআলা দিতে পারেন না পারেন না? তাহলে খাবারের একটা হলো স্বাভাবিক পদ্ধতি, আরেকটা হচ্ছে অস্বাভাবিক পদ্ধতি। আমাদের জন্মগ্রহণের একটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি, আরেকটা হচ্ছে অস্বাভাবিক পদ্ধতি। আমরা সাধারণত জমিনের উপর দিয়েই চলি, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। আকাশের উপর দিয়ে উড়ে উড়ে চলা, এটা হলো কি? অস্বাভাবিক অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমনভাবে স্বাভাবিক অবস্থাগুলোর পরিচালক একমাত্র তিনি, এখানে মাখলুকের কোনো হাত নেই, অস্বাভাবিক যে সমস্ত অবস্থাগুলো দেখা যায় সেগুলোও কার পক্ষ থেকে? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বনী ইসরাইলকে দীর্ঘ সময় পর্যন্ত মান্না সালোয়া খাওয়াইছে না খায়নি? তারা রান্না করতে হয়েছে, পাক করতে হয়েছে, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে সরাসরি মান্না সালোয়া পাঠিয়ে তাদেরকে খাইয়ে দিয়েছে। তাহলে এটা হলো স্বাভাবিক না, অস্বাভাবিক। বান্দার দিকে নিসবত করলে এটা অসম্ভব, কোনো বান্দার পক্ষে সম্ভব আকাশ থেকে কিছু নামিয়ে আনা আল্লাহর পক্ষে সম্ভব। দ্বিতীয় নম্বর হচ্ছে মানব জন্মের স্বাভাবিক প্রক্রিয়া, এর বিপরীতে মানব জন্ম হয়েছে না হয়নি? বাবা আদম হওয়ার কোনো বাবা মা আছে? ওনাদেরকে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, সৃষ্টি করেছেন আল্লাহ। হজরতে মারিয়াম আলাইহা সালামের গর্ভে হজরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ওনার কি বাবা ছিল? এটাও কিসের অন্তর্ভুক্ত? কুদরতের অন্তর্ভুক্ত। মানুষ স্বাভাবিকভাবে চলবে জমিনের উপর, কিন্তু আকাশ দিয়ে চলেছে, প্রমাণ আছে না নাই? কোন নবী? সুলাইমান আলাইহিসসালাম। শুধু এককভাবে নন, তিনি সিংহাসন সহ আকাশে দিয়ে উড়িয়েছেন, কিন্তু এটা কি নবী সুলাইমান করেছেন নাকি আল্লাহ করেছেন? তাহলে আকীদা পরিষ্কার হওয়া চাই, এবং এটাই আমাদের আকীদা যে এই অস্বাভাবিক বস্তুগুলো সব কিছু একমাত্র হচ্ছে কার পক্ষ থেকে? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কুদরত, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কুদরত প্রকাশ পেতে সক্ষম, যেটা বান্দাদের দিকে নিসবত করলে অসম্ভব মনে হয়,
বান্দার বিবেকের দিকে নিজবোধ করলে সেই বিবেক এটাকে কখনো ধারণ করতে পারে না। বান্দার শক্তি সামর্থ্যের দিকে তাকালে অসম্ভব এবং অক্ষম বান্দা এই ক্ষেত্রে এক কথায় বান্দার সমস্ত কিছু যেখানে ফেল সেখান থেকে আমার মাওলার কুদরত শুরু, আর মাওলার কুদরত উপরে আমরা বিশ্বাস করি। আপনাদের বিশ্বাস? দলিল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছুর উপরে সক্ষম। এখন এই কুদরতের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হতে পারে, এটা বস্তুর মধ্যেও হতে পারে, জীবের মধ্যেও হতে পারে। বস্তুর মাধ্যমে, বস্তুর মধ্যে আমরা জড় পদার্থ দেখি, জীব পদার্থ দেখি, দেখি না দেখি না? জড় পদার্থের মধ্যে আল্লাহর কুদরত প্রকাশ হয়েছে এরকম অসংখ্য প্রমাণ পাওয়া যাবে। বস্তুর মধ্যে যে আল্লাহর কুদরত প্রমাণ পায়, এই বস্তুর কখনো স্বাভাবিক শক্তি এটাকে দূর করে দিয়ে আল্লাহ নিজে শক্তি দেখিয়েছেন, কখনো বস্তুর যে স্বাভাবিক শক্তি ওইটাকে বাড়িয়ে দিয়ে আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। যেমন বাতাস, এই বাতাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি শক্তি না দেন একটা বিন্দু পরিমাণ কিছু সে উড়াইতে পারবে? কিন্তু সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের এত বৃহৎ বড় সিংহাসন যে তিনি উড়িয়েছেন, এই শক্তিটা দান করেছেন কে? আল্লাহ। কখনো কখনো বস্তুর স্বাভাবিক যেই শক্তি সেটাকে কমিয়ে আল্লাহ তাআলা কুদরত দেখান। যেমন হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, বলেন তো দেখি আপনারা আমাকে যদি আগুনে নিক্ষেপ করা হয় আধা মিনিট কেউ বাঁচতে পারবে? এক সেকেন্ড কেউ বাঁচতে পারবেন? কিন্তু আল্লাহ তাআলা সেই আগুনের যেই পাওয়ার, যে স্বাভাবিক অবস্থা, সেটাকে দূর করে অস্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন, এনে সেটাকে যেটা কল্পনাও করা যায় না, বান্দাদের পক্ষে নিজবোধ করলে অসম্ভব, হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য আরামদায়ক ঠান্ডা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বস্তুতে জড় পদার্থের মধ্যেও প্রকাশ পেতে পারে, যেমন আমরা দুটা প্রমাণ দেখালাম। এছাড়াও দেখেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিষ্কার মুজিজা হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক দিকে খুতবা দিতেন পিছনে একটা গাছ ছিল, সেটার কি কোনো জীব ছিল? এটা জবান ছিল? কিন্তু সেই গাছ থেকে যখন পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হলেন, তখন সঙ্গে সঙ্গে হু হু করে ওই গাছ কান্নাকাটি করতে আরম্ভ করে দিল। তাহলে এই যে এটার মধ্যে এই শক্তি দান করলেন কে? জড় পদার্থের মধ্যে আমরা এই কয়েকটা উদাহরণ পেলাম, এছাড়াও আরো অনেক উদাহরণ আছে না নাই? জীব পদার্থের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত প্রকাশ পেতে পারে, যেগুলা বান্দার বিবেক দিয়ে বিবেচনা করলে সে ভুল করবে, সেগুলা সে বুঝতে পারবে না। যেমন আসহাবে কাহাফের কুকুরের ঘটনাটা কেমন বলেন তো দেখি, এটা বিবেক দিয়ে বোঝা যাবে? এইটা জীব পদার্থ যেটা আমাদের মতো হায়ওয়ানের নাতেক না, কথা বলনেওয়ালা হায়ওয়ান না, সেটার মধ্যে আল্লাহ তাআলা এই জিনিস দেখাইলেন না দেখাইলেন? এছাড়াও সাহাবায়ে কেরামদের জীবনে অসংখ্য এরকম বর্ণনা পাওয়া যায় যেগুলোতে সাহাবায়ে কেরাম বিভিন্ন বন জঙ্গলে গেলে তাদের সাথে বিভিন্ন জীবজন্তুরা কথা বলেছে না বলেনি? কিন্তু এই জীবজন্তুর কথা বলার বিষয়টা কি সাহাবায়ে কেরামের নিজস্ব ক্রেডিট বা জীবজন্তুর নিজস্ব ক্রেডিট, নাকি এগুলো সব মিন কাদারিল্লাহ, আল্লাহর কুদরত থেকে হয়েছে এবং এটা আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ করিয়েছেন? হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটের মধ্যে যে গেলেন, এই মাছের পেটের মধ্যে যাওয়া, মাছের পেটে হজম না হওয়া, এটা কি পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের কাজ নাকি আল্লাহর কাজ? আল্লাহ এখানের মধ্যে তার কুদরত দেখায় দিলেন। আবার জীব পদার্থ যেগুলো কথা বলতে পারে না, এগুলার এরকম রেকর্ডও আছে যে একটা মরা মাছ জিন্দা হয়ে গেছে, প্রমাণ আছে কি না? আছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাক্ষাতে গেলেন, সেখানের মধ্যে চিহ্ন কি ছিল? যেখানের মধ্যে গেলে মাছ, মরা মাছটা জীবিত হয়ে যাবে, ভাজা মাছটা জীবিত হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে কি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে এটা জীবিত হয়েছে নাকি মাছের এখানে কোনো ক্রেডিট আছে? এটা কার ক্রেডিট? আল্লাহ। এটা খালেকের আমল, এটা মাখলুকের আমল নয়, এটা খালেকের কুদরত, মাখলুকের কুদরত নয়, খালেকের দিকেই এটা নিসবত একমাত্র হবে, মাখলুকের দিকে এটা নিসবত হবে না। কোথাও যদি নিসবত দেখা যায় সেটা মাজাজ,
সেটা কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে লাঠি না এটা একটা, কিন্তু এটাতে জীব পদার্থ সাপ হয়ে গেল, এটা কি মূসা আলাইহিসসালামের কৃতিত্ব নাকি এটা সরাসরি আল্লাহ? তাহলে আমাদের জিনিসগুলো পরিষ্কার হলো কি না, যে অস্বাভাবিক ঘটনা, অসম্ভব ঘটনা যেইগুলো অতীত ইতিহাসে ঘটেছে, ওই সমস্ত জিনিসগুলা ঘটিয়েছেন আমার মাওলা, এখনো পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই? তাহলে এই আল্লাহ এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটাইতে সক্ষম না সক্ষম না? ওই যুগের ওই ঘটনা যদি কোনো আমরা মানতে পারি, তাহলে এই জমানায় যদি সেই খোদাই থাকে, সেই খোদাই কোনো ঘটনা ঘটাইতে পারে বলে আমি বিশ্বাস করব না কেন? বিশ্বাস আমায় করা উচিত কি না? বাকি থেকে গেল যদি কেউ কোনো পীর মাশায়েখ বুজুর্গ এদের কাছ থেকে কোনো ঘটনা দেখার পরে একে রুকু সেজদা করা শুরু করে, এটাকে ইসলাম সমর্থন করবে? একে খোদা মনে করা শুরু করে, এটাকে সমর্থন করবে? একে মাবুদ বানিয়ে ফেলে এটা সমর্থন করবে? দেওবন্দের অনুসারী সারা বিশ্বের একজন ব্যক্তিত্ব দেখান যে দারুল উলুম দেওবন্দের মাসলাক মাশায়েখের উপর আছে, ওই ব্যক্তিত্বটা কবর পূজার সাথে যুক্ত আছে কিংবা প্রচলিত কোনো বেদাতের সাথে যুক্ত আছে, আমি তো কসম কেটে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবির আসলাফদের যেই আকীদা বিশ্বাস কর্ম পদ্ধতি ছিল বিন্দু পরিমাণ কোনো প্রকারের বেদাত ছিল না, ছিল না, ছিল না। এই কথাটা বোঝা উচিত প্রিয় হয় না? তো যাই হোক, আল্লাহ তাবারক তালার কুদরত এটা আশিয়ার মধ্যেও প্রকাশ পায়, হাইওয়ানের নাতের মধ্যেও প্রকাশ পেতে পারে, হাইওয়ানের নাতেকের মধ্যেও প্রকাশ পেতে পারে, হাইওয়ানের জাহেকের মধ্যেও প্রকাশ পেতে পারে। হাইওয়ানের নাতেক যেমন আমরা মানুষরা আছি, মানুষদের মধ্যে যদি কোনো প্রকাশ পায় এর মধ্যে, তখন এটার নামটা ভিন্ন হয়ে যায়। এটার নামটা কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। যেমন নবী বা রসুলদের মধ্যে যদি সেটা প্রকাশ পায়, তখন এটার নাম হয়ে যায় মুজেজা। আর যদি কোনো নেককা সালেহ বান্দার মধ্যে প্রকাশ পায়, তাহলে সেটার নাম হয় কারামত। এই মুজেজা এবং কারামত আবারও বলছি, এটা নির্দিষ্ট যাদের কাছ থেকে প্রকাশ পাচ্ছে, এদের কোনো শক্তির মাধ্যমে হচ্ছে না, যার দ্বারা প্রকাশ পাচ্ছে তারও শক্তির মাধ্যমে হচ্ছে না, এখানে শক্তি একমাত্র কার? আল্লাহ। এটা আমাদের পরিষ্কার রাখা চাই, তাহলে অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। যখন আল্লাহর দিকে নিজবোধ করব, তখন আমার কাছে আর কোনো জিনিস অসম্ভব মনে হবে না, কোনো জিনিসকে অযৌক্তিক মনে হবে না। আমাদের এখানে মূল আকীদা হলো আল্লাহ সব কিছু করতে সক্ষম, জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, জড়পদার্থের জবান দিয়ে কথা বলাইতে পারেন, কবর থেকে লাশকে উঠাইতে পারেন, কবর থেকে এনে একটা ব্যক্তিকে তার বাড়িতে ফিরাইতে পারেন, বাড়ির ব্যক্তিটাকে কবরে নিতে পারেন। এই সমস্ত আকীদা বিশ্বাসগুলো আমাদের এই ব্যক্তিদের সাথে না, এদেরকে আমরা মাবুদ মনে করি না, এদেরকে আমরা ইলাহ মনে করি না, এদেরকে আমরা কিছুই মনে করি না। আমাদের আকীদা বিশ্বাস হলো এই সব কিছু করছেন কে? আল্লাহ। যখন আল্লাহর দিকে নিজবোধ করব, এবং এটাই আমাদের দেওবন্দীদের আকীদা। প্রিয় ভাইয়েরা যারা আজকে অনলাইনে বিভ্রান্ত হচ্ছে, তাদের প্রতি আমি আহ্বান করবো, আপনারা আসুন, বসুন এবং আমাদের কথাগুলো বুঝুন। আমরা কোন আকীদে বিশ্বাস করি? আমরা কবর পূজায় বিশ্বাস করি, পীর পূজায় বিশ্বাস করি, করি না? তাহলে আমাদের উপর কেন ওই সমস্ত শিরকি কথাবার্তার উপর ইয়ে নিয়ে দেওয়া হবে? তাহলে আসুন, আমরা কি পেলাম? যে আল্লাহর কুদরতটা যখন বান্দাদের মধ্যে হতে, কয় শ্রেণী আছে? দুই শ্রেণী, একটা হলো আম্বিয়াদের শ্রেণী, আর একটা হচ্ছে সাধারণ ওলিদের শ্রেণী। আম্বিয়াদের মধ্যে প্রকাশ পেলে সেটাকে বলা হয় মুজেজা, এর মধ্যে প্রকাশ পেলে সেটাকে বলা হয় কি? কারামত। এখন এই কারামত এটার স্তর বাই স্তর প্রকার আছে। এই কারামত এটা দুই প্রকার। কত প্রকার? একটা হলো হিসি, এটা বাহ্যিকভাবে মানুষ অনুভব করতে পারে, আর একটা হচ্ছে মানবী, যেটা বাহ্যিকভাবে অনুভব করা যায় না। হিসি যেমন একটা লোক জমিন উপর দিয়ে হাঁটবে, কিন্তু একটা আপনি দেখছেন যে ওই লোকটা আকাশে দিয়ে উঠছে, তাহলে এটা অনুভব করা যায় কিনা, বুঝতে পারা যায় কিনা? যায়। একটা লোকের কণ্ঠের আওয়াজ হওয়ার কথা, উদাহরণস্বরূপ আমি এখন কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু যদি 1 কিলোমিটার দূর থেকে যদি শোনা যায়, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এগুলো হলো হেসি। আর এটা হচ্ছে মানবী, এটা বহুত জরুরি বিষয়। মানবী কি বা এটা থেকে উদ্দেশ্য কি? মানবী কারামত হলো যে শরীয়তের উপর দৃঢ় থাকা। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাকারেমে আখলাক, সুন্দর আখলাক দ্বারা নিজকে গড়া। 3 নাম্বার হলো আমালে সালেহ, নেক কাজ করতে থাকা।
এবং নেক কাজগুলো কোনো প্রকার বানাওটি ছাড়া, মানে সে যে নামাজ পড়ে এর মধ্যে তার কোনো বানাওটি নেই, এমনিতে নামাজ হচ্ছে। সে একজনের সাথে ভালো ব্যবহার করে এটা এমনিতেই হচ্ছে, দান খয়রাত করে এটা এমনিতেই হচ্ছে, এবং তার মধ্যে থেকে বদ আখলাক চলে যাওয়া এটা হলো কারামাতে মানবিক। তাহলে কারামত কয় প্রকার, কত প্রকার? এক নম্বর হিসি, দ্বিতীয় নম্বর মানবিক। আশ্চর্য বিষয় হলো যদিও মানুষেরা মনে করে যে কারামতে হিসিটা দেখতে শুনতে এবং প্রভাব বেশি ফেলে, কিন্তু শরিয়া ইসলামিয়ার তাকাজা হচ্ছে কারামতে মানবিকটা। কোন কারামতটা? কারামতে হিসির তুলনায় কারামতে মানবিকটা বেশি তাকাজা হচ্ছে শরীয়তের। আজকে আমরা কারামতে হিসি নিয়েই যেহেতু মাথা ব্যথা এবং যত প্রশ্ন সব কি নিয়ে কারামতে হিসি নিয়ে, এই জন্য সেটা সম্পর্কে আমরা আলোচনা করি। কারামতে হিসি যেগুলো, ওই কারামতগুলো জেনে রাখবেন সেটা একমাত্র অবশ্যই নেককার বান্দাদের থেকেই হবে, বদ বান্দাদের থেকে হইলে সেটাকে কারামত বলা হবে না। কারণ অনেক সময় শয়তানের কিছু চেলাফেলা আছে কিনা, হঠাৎ করে একজনকে আকাশে দিয়ে উড়িয়ে দিল, দেখ আল্লাহর কুতুব, আসলে এ গাঁজা খায়, মাজার পূজা করে, আরো কত কিছু করে, তাহলে এ লোকটাকে আল্লাহর ওলি বলা যাবে? ইস্তেদারাজ হাজা মিন জানিবি শয়তান, এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তাহলে শর্ত আউয়াল, কারামত হওয়ার জন্য অবশ্যই অবশ্যই ওই লোকটাকে আল্লাহওয়ালা হতে হবে, বদমাশ হলে হবে। এখন আল্লাহওয়ালা আপনি কিভাবে চিনবেন? আল্লাহওয়ালা চিনার উপায় হলো যিনি আল্লাহর জাতের এবং সিফাতের ব্যাপারে পরিপূর্ণ আরেফ হবেন, জানেওয়ালা হবেন, চিনেওয়ালা হবেন, তিনি পরিপূর্ণভাবে তাআত আনুগত্য অনুসরণ করবেন, যাবতীয় গুনাহের কাছ থেকে যিনি বেঁচে থাকবেন, যাবতীয় শাহওয়াত থেকে যিনি দূরে থাকবেন, এবং একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য অনুসরণের মধ্যে নিজকে নিয়োজিত রাখবেন, ওই সমস্ত বান্দাদের পক্ষ থেকে বের হওয়া বিষয়গুলোকে কারামত বলা যেতে পারে, অন্যদের থেকে বের হওয়া বিষয়কে কারামত বলা যাবে না। সুতরাং যেই লোকটা গাঁজাও টানে, মদও খায়, উলুট পালুট বেপর্দাও করে, গান বাজনাও করে, বিভিন্ন মাজার তৈরি করে সেগুলোতে সেজদার পরিবেশ করে, মানুষদেরকে গোমরা করে, সুন্নতি লেবাস নাই, সুন্নতি দাড়ি নাই, পোশাক নাই, ওর কাছ থেকে যদি কখনো উলুট এরকম অস্বাভাবিক জিনিস বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে লাইসা হাযা মিন জানিবিল্লাহ বাল হুয়া মিন জানিবি শাইতান। কথা পরিষ্কার হলো তো? আচ্ছা, এখন এই কারামত যেটা আল্লাহর ওলিদের পক্ষ থেকে হবে, খাস বান্দাদের পক্ষ থেকে হবে, যারা নেক কাজের সাথে যুক্ত তাদের পক্ষ থেকে হবে, সেটা আবার তিন প্রকার। সেটা কত প্রকার? এই প্রকারগুলো পরিষ্কার হওয়া চাই। এক নম্বর কারামত হচ্ছে মাল ইলমি ওয়াল ইরাদা, অর্থাৎ ওই কারামত যেই কারামতটা প্রকাশ পাওয়া বিষয়ে ওনার বিষয় সম্পর্কে ওনার মালুমাতও থাকে এবং এক্ষেত্রে এরাদাও থাকে। বলে এটা কেমন বিষয় হলো? আগে কিন্তু আকীদা পরিষ্কার করেছি, এখানে তার কোনো কি নেই, হাত নেই, বরং যার মাধ্যমে প্রকাশ পাচ্ছে তারই আকীদা বিশ্বাস আছে যে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই সব কিছু করতে সক্ষম। প্রমাণ আছে না নেই? দালায়েলুন নবুয়াহ নামক গ্রন্থে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আসছে। আপনারা সবাই জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়ায় নীলের মধ্যে গিয়ে একটা চিঠি লিখেছে কিনা। তাহলে ওমর যখন এই চিঠি লিখেন ওই সময় ওনার এলেম ছিল কিনা, এবং সেখানে পানিটা প্রবাহিত হোক এটার ওনার এরাদা ছিল কিনা? এরাদা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কাজটা করলেন এটা কি নিজের কৃতিত্বের দিকে তাকিয়ে বা নিজের দিকে নিসবত করে নাকি আল্লাহর দিকে নিসবত করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবীনন সাহাবি, এই জন্য এই যে একটা অস্বাভাবিক ঘটনা, আস্তা শুকনা নদী মুহূর্তের মধ্যে ভরে গেল, এটা কে করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আকীদা বিশ্বাস ছিল যে আমার মাওলা এই কাজ করতে সক্ষম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন পানিটা। এর দ্বারা কি হইল? সারা উম্মতের লাভ হইল না হইল না? ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বাড়লো না বাড়লো না? কিন্তু এখানে কি ওমরের হাতের কলম কিংবা ওই কাগজের কোনো কৃতিত্ব আছে? সব কৃতিত্ব কার? আল্লাহ। আবার এই বিষয়টা মাল ইলমি ওয়াল ইরাদা। দ্বিতীয় নম্বর হলো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বর্ণিত আছে, একবার তিনি বিষ খাইলেন, তিনি আর কিছুই হইল না, বর্ণিত আছে কি না?
প্রশ্ন হলো বিষ খাইলে মানুষ মরে, কিন্তু এখানে যে বিষ খাইল না, বিষ খাওয়ার পরও মানুষটা মারা গেল না, এটা কি ওনার ব্যক্তির কৃতিত্ব নাকি আল্লাহর কুদরত? এটা ওই বিষটার কৃতিত্ব নাকি আল্লাহর কুদরত? আল্লাহর কুদরত। এটা আমাদের আকিদা, এই ঘটনা ঘটতে পারে। আমাদের আকিদা হচ্ছে আমার আল্লাহ সব কিছু করতে সক্ষম, এই জন্য বিষটাকে আল্লাহ পাক পানির মতো মিশাই দিলেন। হজরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কিছুই হলো না। এটা হলো কয় নম্বর প্রকার? এক নম্বর। দ্বিতীয় নম্বর প্রকার সেটা হলো এলেম হবে মাগার এরাদা নাই। যেমন হজরতে মারিয়াম আলাইহাসসালাম মসজিদের মিম্বরে উনি আছেন, জাকারিয়া আলাইহিসসালাম গিয়ে দেখে এ কী ব্যাপার, ওর সামনে দেখি খাবার দাবার মজুদ। তাহলে এই যে খাবার দাবারটা আসলো, এটার ব্যাপারে তিনার জানা আছে যে খাবার আসে, কিন্তু এটা কি তিনার ইচ্ছা আসে বা খাবারটা এমনি তো উনি খাবার তো খাচ্ছিলেন, কিন্তু যে কুদরতি খাবার যেটা হঠাৎ করে আসলো, এই খাবারটা আসার পিছনে হাত হলো কার? আল্লাহ। মারিয়ামের কোনো হাত নেই, আমাদের আকিদে বিশ্বাস এটা। আমরা মারিয়ামকে এখানে সেজদার পাত্র বানাই না, আমরা মনে করি না যে উনিকে সেজদা করব, উনি এখানে খোদা হয়ে গেছেন, এটা আমরা মনে করি, এটা করেছেন আল্লাহ। তিন নম্বরটা হচ্ছে এলেমও নাই এরাদাও নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমানরা গেলেন, মেহমান যেই পরিমাণ খাবারের তুলনায় কম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান, কি করবেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে খাবার বেড়ে দিলেন। খাবারগুলোর মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিলেন যে খাবার সবাই খাওয়ার পরেও আরো বাকি থেকে গেল। এখন তো আমাদের বাইরা শুনলে মনে মনে বলবে, মনে সব গল্প গুজব করতেছি, কারণ বুখারী মুসলিমের নাম না নিলে তো অনেক সময় বিশ্বাস করতে চায় না, কথা ঠিক কি না? তো যাই হোক, তাহলে এখন কোন একটা কারামতের ঘটনা ঘটলে প্রথমে দেখতে হবে এটাকে হেসি না মানবী। যদি হেসি হয় দেখতে হবে তিন প্রকারের কোন প্রকার, আবার তিন প্রকারের যে প্রকারই হোক হই আবার দেখতে হবে লোকটা কেমন, এটা কি মিন জানিবিল্লাহ নাকি মিন জানিবি শয়তান? কারণ অস্বাভাবিক ঘটনা শয়তানের গুলোও তো কি অস্বাভাবিকই হয়ে থাকে। বাকি প্রশ্ন থেকে গেল ভাইরা, যে এই কারামতের কোরআন ও হাদিসে কোনো প্রমাণ আছে কিনা জানা দরকার আছে কিনা? আছে। কারণ যে অস্বীকারের তাপমাত্রা চলতেছে তাদেরকে তো আমি বারবারই বলছি, বলো সেই খোদা যেই ইলা ওই জমানায় অত কিছু করতে পারতো সেই ইলা এখনো আছে কিনা? যেই ইলা সব কিছু করতে সক্ষম সেই ইলা আমাদের আকাবিরদের লিখিত গ্রন্থগুলোতে যে সমস্ত ঘটনা আছে সেই সমস্ত ঘটনা ঘটাইতে সক্ষম কিনা এটা আপনারা পরিষ্কার করেন। এটা পরিষ্কার করলে আমার কলেজের ভাইগুলা বিভ্রান্ত হবে না, আমার ভার্সিটির ভাইগুলা বিভ্রান্ত হবে না, তারা অবশ্যই এখানে সোচ্চার একটা ভালো জ্ঞান পেয়ে যাবে যে এটাই হচ্ছে মূলত পরিষ্কার সমাধান, কোরআনের সমাধান হাদিসের সমাধান, ঠিক কিনা? প্রথমে আসেন কোরআনের দলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলতেছেন নাকি আমি বলতেছি? আল্লাহ নিজে বলছেন, সেটা কি সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, হযরত জাকারিয়া যখন কোথায় প্রবেশ করলেন মেহরাবে, ওয়াজাদা ইনদাহা রিজকা, ওনার পাশে তিনি রিজিক পেলেন, ক্বালা ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্নাল আন্না লাকি হাদা, যে এগুলা তুমি কোথায় পেলে? হুয়া মিন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই আয়াতে কারিমার এই অংশটা আমাদের আকিদার মাপকাঠি এবং আকিদার মূল জায়গা। আমরা বলে থাকি মারিয়ামের কাছে মিম্বরের মধ্যে মেহরাবের মধ্যে খাওয়ার আশাটা অস্বাভাবিক ছিল, কিন্তু মারিয়াম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এটা আমার কৃতিত্ব নয়, খাবারের কৃতিত্ব না, কৃতিত্ব হলো কার? ইন্নাল্লাহ ইয়ারযুক মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব খাবার দিতে পারেন। আপনাদের তাতে কোনো সন্দেহ আছে? হযরত মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আরেকটা ঘটনা বর্ণিত হয়েছে সূরা মারিয়ামের 25 নম্বর আয়াতে। সেটা কি? যে ওয়া হুজ্জি ইলাইকি বিজাযাই নখলা, যে মারিয়াম তুমি এই যে খেজুরের কাণ্ড দেখো না, এগুলোকে তোমার দিকে নাড়া দাও। নাড়া দিলে কি হবে? কাঁচা কাঁচা ফল পড়বে না, সুপরিপক্ক একেবারে পাকা পাকা ফল, পরিপক্ক ফল, খাওয়ার উপযুক্ত ফল তোমার জন্য পড়বে। বলেন তো দেখি, যে গাছের মধ্যে ফল নাই নাড়া দিলেই পড়লো, এটা কি মারিয়ামের হাত, এটা খোদার হাত হয়ে গেছে নাকি আল্লাহ এখানে এনে ফেলাইছে? হাদা মিন ইনদিল্লাহ হুয়া মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? কোরআনের ঘটনা বর্ণিত হয়েছে। এছাড়া
জুলকারনাইনের ঘটনা কোরআনুল কারিমের মধ্যে আছে কিনা? সেগুলো সব কারামতের অন্তর্ভুক্ত। আচ্ছা, শেষ করছি কোরআন আরেকটা দলিল দিতে। আপনারা সবাই জানেন বিলকিসের এই যে বিরাট বড় সিংহাসনটা, এটা খেয়াল রাখেন কিন্তু, আপনাকে যদি আমি এই কিতাবটা নিয়ে কিতাবের আলমারিতে রাখতে বলি কতক্ষণ সময় লাগবে? মিনিমাম তো একটা সময় লাগবে। একটা সিংহাসন যেটা দূর প্রদেশের মধ্যে আছে, সেখান থেকেও সিংহাসনটাকে মুহূর্তের মধ্যে আনা এবং কে কত আগে পারবে এই কথার ব্যাপারে যখন শর্ত করা হলো, তখন যেই লোকটা সবচেয়ে বেশি দ্রুত এনেছে ওটার সময় কতটুকু ছিল জানেন? চক্ষু বন্ধ করছে আর খুলেছে, দেখে সঙ্গে সঙ্গে নিয়ে আসছে, বলে ওই ব্যক্তির নাম হলো আসেফ ইবিনে বুরখিয়া। কি নাম বলেন দেখি? আসেফ বিন বুরখিয়া। মানব হয়ে মুহূর্তের মধ্যে নিয়ে আসলো, এটা কি তার ক্রেডিট বা কৃতিত্ব নাকি মাওলায় তাকে দিয়ে করাইছে? বাকি হলো এই কাজটা করার কারণে এই লোকটা সম্মানিত হয়েছে, আমরা এটাই বিশ্বাস করি, কারামত দিয়ে আল্লাহ পাক তার কিছু নির্দিষ্ট বান্দাদেরকে সম্মানিত করার, কারামতের মাধ্যমে আল্লাহ পাক তার কিছু পথ ভোলা বান্দাদেরকে পথের দিকে আনে। কোরআনের থেকে আমরা দলিল পাইলাম না? পাইলাম না। এবারে আসি হাদিস থেকে প্রমাণ আছে কি না, নাকি নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীতে এগুলো পাওয়া যায়, বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2482। জুরাইজ নামক একজন রাহেব ছিল, ধর্মযাজক ছিল। একদিন ওনার এখানের মধ্যে মনে করেন বাহির থেকে মহিলা আসছে, এসে পরবর্তী সময়ে ওই মহিলার মনের মধ্যে একটা শয়তানি ঢুকলো। সে করলো কি, বাহিরে একজনের সাথে দুঃসম্পর্কের মাধ্যমে তার গর্ভে একটা সন্তান নিল, কিন্তু দোষ দিয়ে দিল কার? ওই জুরাইজের, রাহেবের নাম। এখন একটু খেয়াল করেন, জুরাইজ রাহেব ওই ব্যক্তি কি করবে এখন? একবার পরিষ্কার বুখারী শরীফে বর্ণিত আছে, ওই যে কোলের ছোট বাচ্চা, ওই কোলের ছোট বাচ্চাকে বললো যে বাচ্চা বলো সত্যিকার অর্থেই তোমার বাবাকে, তখন সে রাখালের নাম বলে দিল। ছোট বাচ্চা কোলের মধ্যে কথা বলার কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? এখন ছোট বাচ্চা বলছে দেখে কি একে আমরা খোদা মানবো, একে সেজদা করবো, এর কাছে কিছু চাইবো, এর কাছে কিছু বলবো? না, এটা আমাদের দেবনীদের আকিদা না ভাই, এটা আমাদের ব্যাপারে আপনারা মিথ্যারোপ করছেন, এটা একটা চরম মিথ্যা কথা, ভুল কথা, কথা ঠিক কি না? আমরা বলি আমার আল্লাহ সক্ষম, তো কোলের বাচ্চাকে আমার আল্লাহ কথা বলাইতে সক্ষম না? সক্ষম না। পয়গাম্বর ঈসা আলাইহিসসালামকে বলাইছে না বলাই নাই? কোরআনে ওই ঘটনা আছে, প্রমাণ পাওয়া যায়, এখানের মধ্যে বুখারী শরীফের বর্ণনা। এখন আপনি যদি মনে করেন অস্বাভাবিক ঘটনাটা আমার ফাজাইলে আমলের মধ্যে আনার কারণে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে জবান দরাজি করেন, হে মুহতারাম শাইখারা, হে প্রিয় বন্ধুরা, আল্লাহ আপনাদেরকে হেদায়াত দান করে, জয় বলেন আমিন। হাকিবুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি যিনি চিরজীবন নিজের জীবনটা দিয়ে গেলেন তাজদিদি কাজে, বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, মাজার পূজার বিরুদ্ধে, বিভিন্ন প্রকার ভাজ জিনিসের বিরুদ্ধে, সেই হাকিমুল উম্মতকে বলে দিচ্ছ মোশেক, ভেবে চিন্তে কথা বলা উচিত, হাকিমুল উম্মতকে মোশেক বলা ঠিক না। যদি কোনো মোশেক বলো এর আগে ভাবা উচিত, হাকিমুল উম্মত তো ঘটনা এনেছেন মাওলার কুদরতকে বোঝানোর জন্য, আর আমি এর বিপরীত্য করে আমার মাওলার কুদরতকে অস্বীকার করে আমি আমার ঈমান হারাচ্ছি কিনা? মাওলার কুদরত অস্বীকার করলে ঈমান থাকবে? তাহলে বুখারী শরীফের ঘটনায় কি বোঝা গেল? জুরাইজ রাহেবকে সত্যায়ন করছে কোলের ছোট বাচ্চা, আমার মাওলা জবান খুলে দিলেন। বলেন দেখি এটার মধ্যে কি জুরাইজের কোনো হাত আছে, ছোট বাচ্চার কোনো হাত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়েছে, এটা আমাদের আকীদা, বিশ্বাস। দ্বিতীয় নাম্বার দেখেন, তিনজন যুবক, তারা একটা গর্তের মধ্যে পড়ে গেল, উপর দিয়ে এসা বিরাট বড় পাথর চাপা পড়লো। ঘটনাটা বর্ণিত হয়েছে বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। বুখারী শরীফের হাদিস নাম্বার 5974, মুসলিম শরীফের হাদিস নাম্বার 2743। এই তিন যুবক এই গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর, স্বাভাবিক এত বৃহৎ পাথর যেটা মানুষের পক্ষে সরানো সম্ভব না, তখন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কারামত প্রকাশ করলেন তাদের পক্ষ থেকে। সেটা কি, এক একজন করে দোয়া করতে শুরু করলো। প্রথম যুবক দোয়া করেছে একটু সরে গেল, দ্বিতীয় যুবক দোয়া করেছে আর একটু সরে গেল, তৃতীয় যুবক দোয়া করেছে আর একটু সরে গেল। বলেন তো দেখি সরে যাওয়ার পিছনে যুবকদের কুদরতি কোনো হাত আছে নাকি আমার আল্লাহ করিয়েছেন? এখন এই যুবকদেরকে আমরা সেজদা করা শুরু করবো? আমরা সেজদা করাকে বিশ্বাস করি?
আর এরকম অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে তো, হাদিসে আছে তো। তিন নম্বর হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যেটা একটু আগে বললাম, খাবার ইয়ে করবেন বুখারি শরীফে হাদিস নম্বর 6141, যে বুখারি শরীফে আসছে, এখন খাবারের ইন্তেজামে মেহমানের তুলনায় খাবার কম, আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারকে এত পরিমাণ বাড়িয়ে দিলেন যে মেহমানরা খাওয়ার পরেও আরও খাবার অবশিষ্ট থেকে গেল। চার নম্বর ঘটনা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সেটা কি, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছে, হঠাৎ করে তিনি আওয়াজ করে উঠলেন কি, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কি, ঘটনা কি, ঘটনা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের একটি জামাতকে পাঠিয়েছেন যুদ্ধে শত শত মাইল দূরে। তিনি দেখতে পাচ্ছেন যে বেঈমানের দল পাহাড়ের দিক থেকে আক্রমণ করছে, কিন্তু সেই দিকে মুসলিম সেনাপতিদের লক্ষ্য নাই। কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখান থেকে, যেটা শত শত মাইল থেকে দূর, এখান থেকে বলতেছেন ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। দেখুন এখানে দুইটা জিনিস লক্ষণীয়। এক নম্বর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কিভাবে, দ্বিতীয় নম্বর হলো নিজের আওয়াজ বা সাউন্ডকে ওইখানে পৌঁছাইলেন কিভাবে। উত্তর কি, হাদিহি মিন কুদরাতিল্লাহ, এটা আল্লাহর কুদরত, বাকি ওমরের কারামত। ওমরের এই কারামত প্রকাশ পাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মাসজুদ বানিয়ে ফেলব, মাবুদ বানিয়ে ফেলব, ওনার কাছে কিছু চাইব বা চাই, এই কথা আকিদা আমরা বিশ্বাস করি না। আমাদের আকিদা হলো এটা একটা কারামত, যেটা হলো আল্লাহর কুদরতের বহির প্রকাশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমার মাওলা প্রকাশ করিয়েছেন ওনাকে সম্মানিত করার জন্য। তাহলে আমার আল্লাহ কি সক্ষম না সক্ষম না? পাঁচ নম্বর হলো, আপনারা সবাই জানেন বিশ্ব নবীর অত্যন্ত আশেক সাহাবি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাজলুমভাবে জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলের মধ্যে, আপনাদের কি খেয়াল, ওনাকে মিষ্টি মিষ্টি খাবার দিয়েছেন? আজকের জালেমরাও তো বিভিন্ন সময়ে তার বিরোধী শক্তিকে যখন জেলে আবদ্ধ করে নেয়, তখন তারা তাদেরকে বিভিন্ন কষ্টের মধ্যে রাখে। আর যেটা ছিল ঈমান ও ইসলামের, ঈমান ও কুফরের যুদ্ধ, ঈমান ও কুফরের ফারাক, ওইখানের মধ্যে তাদেরকে খুব মিষ্টি অবস্থা রেখেছিল, বরং কঠিন থেকে কঠিন কষ্ট অবস্থার মধ্যে রেখেছিল হযরত খুবাইবকে। এমনও তো ইতিহাসে পাওয়া যায় যাকে তারা শহীদ করেছিল খুঁচিয়ে খুঁচিয়ে, একটা একটা করে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে, সেই খুবাইব কি মিষ্টি মধু খাওয়াবে এটা কল্পনাও করা যায় না। কিন্তু যেই গোত্রের নেতার বাসায়, মানে ওনাকে গ্রেফতার করা হলো যেই গোত্রের ইয়ার, ওই বিনতে হারেস ইবনে নাওফল বলেন, আমি একদিন দেখি খুবাইব এর পাশে আমার বাচ্চা বসা, আর খুবাইবের হাতে ফল ফ্রুট, যেই ফল ফ্রুটগুলো আদু ওই সিজনে ছিল না, আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, খুবাইব এটা কোন জায়গা থেকে তুমি পেলে? আপনার উত্তর দেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে, হাদিহি মিন কুদরাতিল্লাহ, আমার মাওলার কুদরত এখানে বহির্প্রকাশ হয়েছে। এখন এই কুদরত বহির্প্রকাশ হওয়ার কারণে আমাদের আকিদে বিশ্বাস হলো এখানে হযরত খুবাইবের কোনো হাত নেই, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে খাবারগুলোর কোনো নিজস্ব হাত পাও নাই, যেগুলো হাইটা চলে আসছে আছে নাকি, সরাসরি আল্লাহ করেছেন, আল্লাহর কুদরত, আল্লাহ করতে পারেন। হাদিসটা বুখারি শরীফের মধ্যে আছে, 4086 নম্বর হাদিস। এরপরে দেখেন আরও আশ্চর্য, এটা যদি কোনো, আমি মনে করেন কিতাবের হাওলা ছাড়া বলি না, আমারে বলবো যে ডাইরেক্ট আপনি একটা মিথ্যা কথা বলতেছে, শোনাবে ঘটনাটা, ঘটনা কি, সাহাবে রসুল হযরতে উসাইদ এবং হযরত আব্বাদ উনারা অন্ধকার রজনিত ঘর থেকে বের হলে হঠাৎ দেখে সামনে আলো, একটা না দুইটা, কয়টা লাইট, দুইটা লাইট, রাতের অন্ধকারে দুটা লাইট এসে গেল, দুটা লাইট বের হয়ে গেল, তো ওনারা বাস লাইট সামনে হাঁটতেছে, ওনারা সামনে হাঁটতেছে, কথা বুঝেন না, লাইটের কি পাওয়া আছে, হাঁটতেছে কার কুদরতে, আল্লাহর কুদরতে, আসছে কার কুদরতে, আল্লাহর কুদরতে, নাকি উসাইদ রাদিয়াল্লাহু তাআলার হাত, আব্বাদের হাত, না আল্লাহ করিয়েছে। এরপরে মনে করেন দুজন তো বের হলো, এখন একজনের বাড়ি হলো এইদিকে, আরেকজনের বাড়ি হলো এইদিকে, যখন এইজন এইদিকে রওনা দিল আর এইজন এইদিকে রওনা দিল, সঙ্গে সঙ্গে বাতিগুলো দুইটা আলাদা হয়ে দুইদিকে রওনা দিয়ে দিল। বাস যদি এখন হাওলা না বলি, বলবো যে এটা সিদ্দিকি কথাবার্তা একটা হয়েছে, বলবে কি না? জি ভাইয়ারা, যদি এই ঘটনাকে সামনে রেখে মুশরিক বলতে হয় তাহলে ইমাম বুখারীকে বলেন, কেননা ইমাম বুখারী হাদিসটা নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 3639 নম্বর হাদিস, পরিষ্কার লেখা আছে, খুলে দেখেন,
এই যে অস্বাভাবিক ঘটনা ডের ব্যাপারে আমাদের আকীদা কি এটা করিয়েছেন কে? এতে কোনো সন্দেহ আছে? আমলা করাইতে পারেন কি না? এখন এই দুই ঘটনা ঘটলো সাইদের সাথে আব্বাদের সাথে, তাই বলে কি তাদের দুইজনকে মানুষ সেজদা করবে? সেজদা করতে আমরা বলি ওদেরকে? আমরা মাবুদ বলি, মাসজুদ বলি, তাদের কবরকে পাকা করতে বলি, সেজদা করাইতে বলি, মান্নত করাইতে বলি, গরু দিতে বলি, মহিষ দিতে বলি, চুমা দিই, কিছুই করি না, তাহলে আমাদের দেওবন্ধুদের উপরে এই বাজে কথা বলা হবে কেন? এই ঘটনাগুলো ইমাম বুখারী আলোচনা করার পর যদি কোনো তাকে আপনারা মুশরিক না বলেন, শিরকি কাজ করেছে না বলেন, আকীদা ধ্বংস হয়ে গেছে না বলেন, তাহলে বেহেশত জিওরকেও শিরকিতা বলা যাবে না, ফাজাইল আমলকেও শিরকিতা বলা যাবে না। কারণ এগুলোও অস্বাভাবিক ঘটনা, এগুলোও অস্বাভাবিক ঘটনা, এগুলো পয়গম্বরের জমানায় ঘটেছে, বুখারী লেখার আগে ঘটেছে, এই জন্য বুখারীতে আসছে, এগুলো পরে ঘটেছে, এই জন্য বুখারীতে আসে নাই। সুতরাং আপনি বলেন যেই খোদা ওই জমানায় ছিল সেই খোদা এখন আছে কিনা? তাহলে যেই খোদা ওই সময় করতে পারলো এই খোদা এখন করতে পারবে না? এই আকিদে বিষয় আপনার হয় না কেন? আমি তো মনে করি আমার মাওলা পারে, এবং ওই জমানার তুলনায় এই জমানায় কারামত বেশি প্রকাশ পাবে, এটাই স্বাভাবিক। কেন কারামত আসেই তো উম্মতকে একটা বিষয়ে তাম্বি করার জন্য, উম্মতকে একটা বিষয়ে মালুমাত দেওয়ার জন্য, উম্মতকে দিনী বিষয়ে তারগিব দেওয়ার জন্য। সুতরাং সেই ঘটনাগুলো অস্বীকার করা যাবে না। এরপরে দেখেন ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলতেছেন যে এক ব্যক্তি শুনতেছে যে হঠাৎ করে আকাশে মেঘের মধ্যে আওয়াজ শোনা গেছে, এক ব্যক্তির নাম, উমুকের খেতে গিয়ে পানি দিয়ে আসো। আওয়াজ শোয়া হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টিটা ওই দিকে যাওয়া শুরু করলো। কথা বুঝে আসছে? বৃষ্টি যাইতে যাইতে একটা জায়গায় গেল, গিয়ে বৃষ্টিটা ওইখানে অনেকগুলো বৃষ্টি ফেললো, তারপরে একটা নির্দিষ্ট নালা দিয়ে পানি গেল। আচ্ছা বলেন তো, এরকম একটা ঘটনা আপনাদের সামনে যদি কোনো ঘটে আপনারা পিছিয়ে পিছিয়ে দৌড় দেবেন কিনা? কী রে, আকাশের মধ্যে আওয়াজ, তাও একজনের নামে, দেখি তো ঘটনা কি। পিছনে ওই লোকটা দৌড়িয়ে গেল, দৌড়িয়ে গিয়ে দেখতে পেলো ওই পানির স্রোত ধরে ধরে গিয়ে দেখলো যে পানিগুলো একটা নির্দিষ্ট বাগানে গিয়ে পৌঁছেছে। ওই বাগানের মালিক এখানের মধ্যে বসা, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি আমল করো বলো যে তোমার জন্য এইভাবে আসমানি আদেশ, সে বৃষ্টি এইভাবে চলে আসলো আর তোমার জন্য এগুলো নাজিল হয়ে গেল। বলেন তো দেখি, এগুলো কে করছে? এটা কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক? এই ঘটনাটা ঘটিয়েছেন কে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে তাহলে এগুলো সব অস্বাভাবিক ঘটনা, প্রিয় ভাইরা এসব বিশ্বাস করে না। ফাজাইল আমলের বিভিন্ন জায়গার ঘটনাগুলোকে নিয়ে ওনারা যেটা করে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, যেমন স্বপ্নের ঘটনা ইত্যাদি ঘটনা নিয়ে। আসলে স্বপ্নের ঘটনা আমি বলি, হাদিসের মধ্যে স্বপ্নের ঘটনা আছে কিনা? স্বপ্ন দিয়ে কোনো স্বপ্নকে আপনি সব স্বপ্ন খারাপ বলতে পারবেন না। স্বপ্ন কত প্রকার, একটা রাহমানি, একটা শয়তানি, আরেকটা হচ্ছে হাদিসুন নাফস। হাদিসুন নাফস একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে আমাদের মনের ওয়াসওয়াস। এখন চিনবো কিভাবে? ওই স্বপ্নের পরের ফলাফল দিয়ে চিনবো আর কি। ইলিয়াস রহমতুল্লাহ আলাই স্বপ্নযুগে নবীজির নির্দেশনা পেয়ে তাবলিগি জামাতের কাজ শুরু করলেন। এটাকে আপনারা স্বপ্নের ধর্ম বলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইও তো স্বপ্নযুগে আল্লাহর হাবিবকে দেখার পরেই বুখারী শরীফ লেখা শুরু করছেন। এখন বলেন না বুখারীটা স্বপ্নের কিতাব বলবেন? এটা আরে বলবে এটা কিয়ামত পর্যন্ত? তাহলে বুখারী দিয়ে যেরকম আমরা সহি হাদিস পেলাম, তাবলিগি জামাত দিয়ে এরকম সারা বিশ্ব কিছু আল্লাহওয়ালা নেককার খালেস বান্দা পেয়েছে না পায় নাই? কিছু পথ বোলা মানুষ আল্লাহর পথে ফিরে এসেছে না এসে নেই? তাহলে কেন এটাকে কুফরি শিরকি বলবেন? হাদিসের মধ্যে দেখেন, হজরতে তবরানী শরীফের মধ্যে আসছে আল মুআজ্জামুল কাবীরে, তবরানী শরীফে উল্লেখ করা আছে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাসের ঘটনা। ঘটনা কেমন দেখেন, খুব আশ্চর্য ঘটনা। বলতেছে যে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। তো সৈন্যদের মধ্যে হতে কেউ একজন তিনার বর্মটাকে চুরি করে এক জায়গার মধ্যে নিয়ে গোপন করে রাখল। এখন হিসাব মিলাতে গিয়ে পরে আর একটা বর্ম মিলে না। পরে রাত্রেবেলায় একজনের স্বপ্নে দেখল সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাসকে, উনি বলতেছেন যে আমার যে বর্মটা বা পোশাকটা, ওই পোশাকটা এই তোমক সৈন্য চুরি করে অমুক জায়গায় রেখেছে এই অবস্থায়, একটা কথা বললো। দ্বিতীয় কথা বলল, ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমার পক্ষ থেকে এই ওসিয়ত করবা। যেই সাহাবিকে বলল, ওই সাহাবি স্বপ্ন যুগেই দেখলেন
দেখার পরে সজাগ হয়ে তিনি ওই জায়গার মধ্যে গিয়ে দেখেন যে ঠিক ওই অবস্থায় ওইখানের মধ্যে বর্মটা আছে। তাহলে স্বপ্নের ঘটনা এটা কি বাস্তবায়ন হইল না হইল না? এখন এই যে এটা হইল, ঘটনাটা যে ঘটে গেল, এটা কি ওই সাহাবির কৃতিত্ব নাকি আল্লাহর কৃতিত্ব? আল্লাহ করিয়েছেন ভাই, এটা আমাদের আকীদা বিশ্বাস, আল্লাহ দেখিয়েছেন। স্বপ্ন যুগে দেখানোর পরে সেটা পাইলো, আবার যখন আবু বকরের কাছে গিয়ে ওসিয়ত শোনাইলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওসিয়তটা পালন করলেন। তাহলে এই প্রশ্ন দ্বারা আরেকটা প্রশ্নের উত্তর হয়ে যায়, সেটা হলো দারুল উলুম দেওবন্দ কে প্রতিষ্ঠার পিছনে যখন বলা হয় বিশ্বনবীকে স্বপ্ন দেখছেন, বিশ্বনবী ইঙ্গিত দিয়ে দিয়েছেন, তখন বলা হয় কি আমাদের দেওবন্দাই শিরিকের উপরেই কি ভিত্তি? কিসের উপর ভিত্তি? তাহলে বলো না এই যে ঘটনাটা মোয়াজ্জেম তাব্বারির মধ্যে আছে, তাব্বারি শরীফে আল মোয়াজ্জেমুল কাবীরে, তাহলে এই ঘটনাটা শিরিক বলবেন আপনি? বলবেন আপনি? বলবেন না। এটা বলেন না যে ওই স্বপ্নযুগে সংঘটিত ঘটনা এটার সাথে আমরা তো আকীদা বিশ্বাস হলো, এই এটা করাচ্ছেন কে? আল্লাহ। যেই আল্লাহ স্বপ্ন দেখাইতে পারে সে আল্লাহ কি দাগ দেখাইতে দিতে পারে না? তাহলে সন্দেহ সংশয় কেন হয়? দরকার কি সন্দেহ সংশয়ে? সুতরাং এই বিষয়গুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন হচ্ছে। এরপরে অনেক সময় কাশফ হয়, এলহাম হয়, আগত কিছু কথা অনেক সময় কাশফ হয়ে মানুষ বলে দেয়। এটা বানানো কথা বলতেছি না, বুখারী শরীফের মধ্যে আছে। ঘটনা কি? ঘটনা হলো জাবির ইবনে আবদুল্লাহ বলেন যে আমার আব্বাজান শহীদ হওয়ার আগের দিন বলতেছে যে আমি যাচ্ছি, আমি শহীদ হব, এবং ওই সাহাবিদের সাথে শহীদ হব যারা প্রথম সারির সাহাবি থাকবে। পরবর্তী সময় দেখা গেল যে হুবহু ওই ঘটনাটাই ঘটেছে। এটা কিসের মাধ্যমে হয়েছে? কাশফ থেকে। কিন্তু এই কাশফটা কি তিনার কৃতিত্ব নাকি এটা আল্লাহ করিয়েছেন? সবগুলোতে এখানে আকীদা ঠিক আছে, কুল্লু দালিক মিন জানিবিল্লাহ, এই সমস্তগুলো হচ্ছে কার পক্ষ থেকে? এখন আসে আমাদের ওই সমস্ত ভাইদের পক্ষ থেকে যেই বিভ্রাটটা তৈরি করা, সেটা হচ্ছে আসলে কয়েকটা কারণে তারা বিভ্রান্ত হয়। এক নাম্বার কি, তারা এটা বিবেক দিয়ে বোঝার চেষ্টা করে যে এটা আমার বিবেকে ধরে কিনা। পয়েন্টগুলো খেয়াল রাখবেন, কারামত বিষয়ে বা ফাজাল আমলে লেখা বিষয়ে, ব্যস্তদূরে লেখা বিষয়ে আমাদের আকাবিরদের লিখিত গ্রন্থের ব্যাপারে সমস্যাগুলো বলতেছি। কেন সমস্যাগুলো তৈরি হয়? এক নাম্বার কি, এক নাম্বার হলো এটাকে চিন্তা করে কিসে? বিবেক দিয়ে। আগেই তো বললাম কারামত বা মুজিজার ঘটনাগুলো আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক, আর আল্লাহর কুদরত অবশ্যই বান্দার বিবেকের ঊর্ধ্বে। তাহলে বিবেক দিয়ে এটাকে বিবেচনা করা কি সহি না গলত? দ্বিতীয় নাম্বার যেটা আরো মারাত্মক ভুল, সেটা হলো কি একটার সাথে আরেকটাকে তুলনা করে। কি করে ভাই? যেমন কাজী হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি মদিনা শরীফে আল্লাহর হাবিবের কবরের পাশে গিয়ে হাদিসের ব্যাপারে বর্ণনা আনাইতে পারলেন, অথচ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি কোনো ঘটনা ঘটে নাই। বলে যে একজন রাফির জন্য হাত কবর থেকে উঠে গেছে আল্লাহর হাবিবের, কোনো সাহাবায়ে কেরামের জন্য তো ঘটে নাই, এরকম কথা বলে না? বলে না। প্রিয় ভাইয়েরা, এটা আপনাদের একটা বিভ্রান্তি, ভুল। এটা তুলনা করার বিষয়টা তো আমার মাওলার কুদরত, আল্লাহর যখন ইচ্ছা তখন বের করবেন, কথা ঠিক কি না? আল্লাহ চান নাই হয় না, আল্লাহ যখন চাইছেন তখন হয়েছে। আমি আগেও বলেছি কখন হবে আল্লাহ জানেন, কিভাবে হবে আল্লাহ জানেন, কার মাধ্যমে হবে আল্লাহ জানেন, কোন তরিকায় হবে আল্লাহ জানে, কোন সুরতে হবে কে জানে? এটা হলো আকীদা, ক্লিয়ার করতে হবে এটা সব কে জানে? আল্লাহ জানে। তুলনা করলে কি সমস্যা হবে এবার আসেন দেখি। এতক্ষণ পর্যন্ত আমরা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা শোনাইলাম কিনা? মারিয়াম আলাইহিস সালাম কি নবী ছিলেন? নবী ছিলেন কে? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেসছে, ও মরিয়ম, আরে ঘটনা কি, এটা কোন জায়গা থেকে আসলো? উনি জানেও না, আর আল্লাহ পাক মারিয়ামকে দ্বারা এটা প্রকাশ করাইছে না করায়নি? না। আপনি কি বলবেন যে আমি এটা বিশ্বাস করি না কারণ নবী এ পারে নাই, মারিয়াম কি দিয়ে হইলো এটা আমি বিশ্বাস করি, কিভাবে বলবেন এটা? কথা বোঝেন না আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিহাদ পরিচালিত করেছেন, যেই জিহাদগুলো মধ্যে একটার মধ্যে এরকম প্রমাণ পাওয়া যায় না যে নবীজি মদিনায় বসে বসে ওইখানে সরাসরি ইঙ্গিত দিছেন। প্রমাণ আছে? কিন্তু একটা আমরা ঘটনা বললাম কিনা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে বলছে ইয়া সারি আল জাবার। এখন বলেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব আল্লাহ নাকি যদি তুলনা করতে যান তাহলে এখানে আল্লাহ হাবিব ছোট হয়ে যাবে না? হয়তো আপনার এখানে অস্বীকার করতে হবে এটা আমি বিশ্বাস করি না, নাহলে আল্লাহ হাবিব কি হয়ে যাবে? কিন্তু যখন আপনি ওই আকীদা ঠিক রাখবেন যে না আমার আল্লাহ সক্ষম, ওমরকে দিয়ে প্রকাশ করাইছে, তো তখন আর এই পেশটা
এরকম বহু ঘটনা আছে যেই ঘটনাগুলোতে মনে করেন যে এরকম খাবার দাবার ইত্যাদি বেড়ে গেছে এবং রেওয়াজী ঘটনা ঘটেছে। এরপরে সুতরাং তুলনা দেওয়া যাবে না যে অমুকের সাথে হয়েছে, অমুকের সাথে হয় না, এটা আল্লাহ চায় নাই হয় নাই কি হয়েছে, এটা না বিষয়। এই জন্য মুজাজা কারামত এগুলা বিষয় মনে করেন যে তুলনা দেওয়ার জন্য না। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কি হয়েছে যে উনি লাঠি ছেড়েছেন এটা সাপ হয়ে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো হয়েছে, আপনি তুলনা করতে যাবেন এখানে? এটা খেয়াল রাখবেন, কিন্তু তুলনা করা যাবে এখানে? তখন তো ছোট হয়ে যাবে ভাই, আমাদের নবীজিকে ছোট করে ফেলা হবে। আপন জায়গা হচ্ছে মুসা আলাইহিস সালাম হক, সঠিক, এটা উনার মর্যাদা, আর আমাদের নবীজির মর্যাদা এটা, কথা বুঝেননি? তাহলে মুজেজা করা যাবে না, মুজেজায় মুজেজাও তুলনা চলে না, কারামতে কারামতেও তুলনা চলে না, বরং এগুলাকে আপন জায়গায় রেখে দিতে হবে। বিশ্বাস কি, সব কিছু করাচ্ছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই ইয়ে করলে শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা সমস্যা এদের, ইয়ান সিবুন ইলাল ইবাদ, এগুলো বান্দাদের দিকে নিসবত করার চেষ্টা করে। রাফির জন্য বের হইলো আর কেউ জন্য বেরোতে পারলো না, মানে রাফি করছে মনে হয়। আমরা আগেও পরিচয় করেছি যেগুলোর সাথে বান্দার কোনো হাত নাই, বান্দার কোনো দখল নাই, সব কিছু করছেন কে? আল্লাহ। তাদের আরেকটা ভ্রান্তি হচ্ছে তারা বিভিন্ন বিধর্মীদের গল্পের সাথে, বিধর্মীদের গল্পের সাথে মিশিয়ে এই ঘটনাগুলোকে উত্থাপন করার চেষ্টা করে। যখন এই ঘটনাগুলোকে বিধর্মীদের ঘটনার সাথে মিলিয়ে উত্থাপন করার চেষ্টা করে, তখন মানুষ স্বাভাবিকভাবে কি হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় এবং মারাত্মকভাবে বিভ্রান্ত হয়ে যায়। আর সবচেয়ে বড় জরুরি কথা হলো ভাই, আজকে আপনি ফাজাইল আমলে ঘটনাটা আসছে, এই জন্য তাবলিগি জামাতকে শিরকি জামাত বলেন, আসলে থানবীর রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা আনছেন কোথাও কোথাও, ওই জন্য ওনাকে মুর্শিদ বলতে চেষ্টা করছেন, বা আমাদের দেওবন্দীদের বিভিন্ন কিতাবে আসছে, এই জন্য মুর্শিদ বলার চেষ্টা করছে, আপনার কিন্তু বোঝা উচিত এই ঘটনাগুলো ওনারাই প্রথমে আনেন নাই, বরং শত শত বছর পর্যন্ত যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাক্কিকরা এই সমস্ত ঘটনাগুলোকে এনেছেন। তাহলে আপনি কিন্তু সমস্তদেরকে মুর্শিদ বলে ফেলবেন, কথা বুঝে আসছে? এরপরে কারামত, এটা হলো মুজিজার তাতিম্মা। কারামত এটার দ্বারা যে জিনিসটা সাবেত হয় সেটা হলো শরীয়ত সাবেত না, বরং এগুলোর মধ্যে সাবেত হয়ে হচ্ছে কি, সেটা হলো যে বান্দাদের আমল করার জন্য তারগিব তৈরি হয়। কি তৈরি হয়? তারগিব তৈরি হয়। সুতরাং যখন আমরা এই বিষয়গুলো স্পষ্ট করব, এই মূল নীতিমালাগুলো আমাদের সামনে স্পষ্ট থাকবে, তখন দেখা যাবে যে আমরা এই সমস্ত ঘটনা থেকে আর বিভ্রান্ত হব না। তারা আরেকটা কারণে বিভ্রান্ত হয় দেখুন, সেটা কি, যে ফাজাইল আমলে যে ঘটনা এগুলো আছে কোরআন শরীফের মধ্যেও নাই, হাদিস শরীফের মধ্যেও নাই, থানবীর রহমতুল্লাহ যেগুলো বলছে এগুলো কোথায় নাই, কোরআনেও না হাদিসে নাই। আরে ভাই প্রশ্নটা করেন না ভাই, উনি কি বলছে এটা কোরআন হাদিসের ঘটনা? আমি বলছি যে ঘটনাটা ঘটলই পরে, তাহলে এটা আবার কোরআন আর হাদিসে আসবে কোন জায়গা থেকে? আর আপনার বোঝা উচিত যে এটা কারামত, আমলের কারণে এটা প্রকাশ পেয়েছে। এই ঘটনা যিনি ঘটাচ্ছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। তো আল্লাহ তাহলে এটা ঘটাইতে সক্ষম কিনা আপনি সেটা আগে পরিষ্কার করেন, কথা বুঝে আসলো? এটা পরিষ্কার হইলে তখন দেখা যাবে যে আর কোনো সমস্যা তৈরি হবে না। তাহলে কারামত বিষয়ে আমরা এই জিনিসগুলো বুঝতে হবে। এখন কারামতের শরীয়ত হাইসিয়ত কি, আমি আগে বলেছি যে কারামত এটা শরীয়তকে তাইদ করে, কিন্তু শরীয়তকে এটা সাবেত করে না। দ্বিতীয় নম্বর, কারামত এটা শরীয়তকে ওয়াজাহাত করে, মুজিহলি শরিয়া, শরীয়তকে ওয়াজাহাত করে, মুজিবলি শরিয়া না, শরীয়তকে ওয়াজিব করে না। কারামত এটা খালেকের পক্ষ থেকে, মাখলুকের পক্ষ থেকে নয়। যখন এই সমস্ত আকিদা বিশ্বাসগুলো আমরা রাখব, তখন দেখা যাবে যে আমাদের এই সমস্ত জিনিসের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। বাকি একটু খেয়াল রাখবেন, মুজিজা এবং কারামতের মধ্যে পার্থক্য, মুজিজা এবং পার্থক্য কী কী? এক নম্বর, মুজিজা এটা হয় কাদের পক্ষ থেকে? নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ পায়। আর কারামত এটা প্রকাশ পায় কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। মুজিজা এটাকে চুপানো যায় না, এই জন্য এটা দিয়ে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু কারামত এটা দিয়ে কি করা যায় না, চ্যালেঞ্জ করা যায় না। মুজিজা যার সাথে সম্পৃক্ত, নবী এবং রাসূল তারা কখনো গোমরা হন না, কিন্তু কারামত যার সাথে সম্পৃক্ত তারা কখনো কি হইতে পারে, গোমরা হইতে পারে। সুতরাং যদি এমন কোনো ওলির ঘটনা আসে কোনো কিতাবের মধ্যে যে ওলিটা প্রাথমিক যুগে ভালো ছিল, ওই সময় কারামত ছিল, পরবর্তী সময় খারাপ হয়ে গেছে, তাহলে তার ওই কারামতের ঘটনা অস্বীকার করা যাবে? কারণ সেটা তার ভালো অবস্থার মধ্যে ছিল, এই জন্য অস্বীকার করা যায়। সর্বশেষ করছে একটা কথা বলে, ফাজাইল আমল কি নিয়ে ওরা সবচেয়ে বড় যে প্রশ্নটা করে সেটা হলো, কজে এটার ভূমিকার মধ্যেই শিরিক। কোথায় শিরিক? ভূমিকার মধ্যে শিরিক কেন বলে? কজে ভূমিকার মধ্যে হযরতজি যে কথাটা লিখছেন সেটা হলো কি,
যে আমি এই কিতাবটাকে লিখেছি, কেন লিখেছি, যে আমাকে এই কিতাব লেখার জন্য আদেশ করেছেন আমার মুরব্বী। তো এত বড় বুজুর্গের সন্তুষ্টি সাধনকে আমি আমার নাজাতের উসিলা মনে করেছি। কিসের উসিলা মনে করেছি? নাজাতের উসিলা মনে করেছি। যে এইরূপ বুজুর্গগণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের উসিলা, এই আশায় দ্রুত রচনা করেছি। এটা দিয়ে মানে সারা দুনিয়া গরম করে ফেলে যে এটা শিরকি কিতাব। কি কিতাব? এবারে আসেন, এটার মধ্যে আমরা কিছু গবেষণা আছি। সেটা কি? এক নাম্বার হলো যে এখানের মধ্যে এটা পরিষ্কার করা চাই, উনি কি বলছে, এদের সন্তুষ্টিটা আমার নাজাতের উসিলা। এদেরকে সন্তুষ্টি করা মাকসাদ না, মাকসাদ হলো সন্তুষ্টির মাধ্যমে কি পাওয়া, নাজাত পাওয়া, আল্লাহর নাজাত পাওয়া। কাউকে সন্তুষ্টি করা না করা এটা এবাদত কিনা? এবাদতের উসিলা তারা মানে কিনা বলেন না? মানে। আর এটা হলো একটা মূলনীতি। তাহলে বুঝা গেল এখানে তিনি ব্যক্তিগুলার সন্তুষ্টি না, বরং ব্যক্তিগুলার সন্তুষ্টি যে একটা ইবাদত, এটার এটাকে উসিলা বানায়া আল্লাহর পক্ষ থেকে নাজাত চাচ্ছেন। তাহলে তিনি এখানে মানদণ্ড করলেন কোন জিনিসটাকে, রেজা ইবাদতটাকে, ওই ব্যক্তিগুলাকে সন্তুষ্ট করা তার কিনা মাকসাদ না। দ্বিতীয় নাম্বার হলো ব্যক্তিদেরকে সন্তুষ্টি করার কথা বললেই যদি মোশেক বলে ফেলেন তাহলে কিন্তু খবর আছে। তাহলে কি আছে? কেন তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার বাসায় হাদিস এসেছে, এক নম্বর খণ্ডে 346 নম্বর পৃষ্ঠায়, সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর 2026, হাদিসটাও সহি। সেটা কি? আল্লাহ নবী বলছেন, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতির রব্বি ফি রেজাল ফি সাখাতিল। আল্লাহ সন্তুষ্টি কার সন্তুষ্টির মধ্যে? পিতা মাতার সন্তুষ্টির সাথে আল্লাহ পাক নিজের সন্তুষ্টিকে যুক্ত করেছেন। পিতা মাতাকে খোদা বান্দা, তাহলে এদের সন্তুষ্টি করা যদি শিরিক না হয়, বরং আল্লাহ বলছেন আমিও সন্তুষ্ট, তাহলে বুজুর্গদের সন্তুষ্টির কথা বললে আপনার শিরিক মনে হবে কেন? এই প্রশ্নটা বুঝে আসলো? দ্বিতীয় নাম্বার হলো বুখারি শরীফে হজরতে সাউদা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে একজন, তিনি তার সময়টা আম্মাজান আয়েশাকে দিয়ে দিতেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তারা তো বলে একমাত্র আল্লাহ ছাড়া কারো কারো সন্তুষ্টির জন্য কোনো কাজ করা জায়েজ নাই। তাহলে এই সাহাবিয়াকে আপনি কি কি বলবেন, মোশেক বলবেন? ঘটনাটা আসছে বুখারি এবং মুসলিম নাসাইয়ের মধ্যে, আসার কারণে কি বুখারি মুসলিম নাসাইটাকে শিরিক কিতাব বলে ফেলবেন? এগুলো কি ইনসাফের বহির্ভূত কথা হবে না? এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম বহু জায়গার মধ্যে বলেছেন, এরকম ঘটনা কোরআন হাদিসের বহু জায়গায় আছে। সুতরাং সন্তুষ্টি আরেকজনের হইলে এখানে একটা থিওরি খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, গায়রুল্লাহর সন্তুষ্টির লক্ষ্য কি দেখতে হবে। গায়রুল্লাহর সন্তুষ্টি যদি নিছক গায়রুল্লাহর সন্তুষ্টিই হয় তাহলে সেক্ষেত্রে এটা ভালো হইলেও শিরিক, ভালো হইলেও খারাপ, যদি কি নিচক গায়রুল্লাহ সন্তুষ্টি হয়। কিন্তু যদি গায়রুল্লাহর সন্তুষ্টি দিয়ে সন্তুষ্ট উদ্দেশ্য হয় কার, আল্লাহর, তাহলে ওই সন্তুষ্টির দলিল প্রমাণ হাদিসে আছে কিনা, কোরআনে আছে কিনা? সবচেয়ে বড় কথা হলো তাবলিগি নেসাবের মোকাদ্দমার মধ্যে শিরিক এই কথাটা প্রমাণ করা যাবে না, এই কথাটা মিথ্যা, প্রোপাগান্ডা, ভুল। এবং যে শাইখ বলছেন ওই শাইখকে বলবো অবশ্যই তাওবা করা উচিত কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সার্বিকভাবে মুজিজা কারামাত এই সমস্ত বিষয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে উম্মতকে যাবতীয় বিভ্রান্তি থেকে দূরে রাখার তৌফিক দান করে যদি বলি আমিন। এবং পরিশেষে ভাইদের প্রতি উদ্দত আহ্বান জানাবো, এরপরও যদি আপনাদের বুঝে না আসে তাহলে আসেন না, আমরা বসি, আমাদের কোন কিতাবে আমাদের শিরিক আছে আপনাদের যদি মনে হয় তাহলে আমরা আপনাদেরকে দিনী ভাই মনে করবো, কি বলে? আমরা আমাদের বুকটাকে অনেক বড় করে রাখবো, আপনাদেরকে আমাদের বুকে জড়িয়ে নিব, প্রয়োজনে এক এক ভুলের বিনিময়ে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। কেন, যে ভাই আমার ভুল ধরিয়ে দিল সে কি আমার দিনী ভাই না? কিন্তু ভাই যেটা আমার ভুল না, যেটা আপনার চোখে যে চশমা লাগিয়েছে চশমায় ভুল মনে হয়, যেই মাথা আপনার গিলু ঢুকেছে সেই মগজ দিয়ে ভুল মনে হয়, সেই মগজ দিয়ে আমার এগুলোকে ভুল বলার চেষ্টা করবেন না।
না হয়তো আপনার প্রত্যেক শব্দের জবাব দেয়া হবে, প্রত্যেক অক্ষরের জবাব দেয়া হবে। আর শুধু বান্দার কাছে না, আমার মাওলার কাছেও আপনি জবাব দিতে পারবেন না। দরা খাবেন, দরা খেয়ে খেতেই থাকবেন। সুতরাং আবারও বলছি, ভুল থাকলে আসুন ধরিয়ে দিন, আমরা শুধরিয়ে যাই। সেটা নেটে দেওয়ার দরকার নেই, মিডিয়া দেওয়ার দরকার নেই। যদি ভুল না থাকে আপনার মনে হয়, কার মনে হয়? আপনার মনে হইলে আপনি সেটাইভাবে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করেন না, প্রশ্নবিদ্ধ করার দরকার নেই। আমাদের বহু কাজ আছে, আমরা তো এগুলা কাজ থেকে দূরে যাইয়া অন্য কাজে লেগে গেছিলাম। উম্মতকে কীভাবে মসজিদমুখী করা যায়, উম্মতকে কীভাবে মুসলমান বানানো যায়। উম্মত আজকে উত্তরবঙ্গে মানুষ কাফের হয়ে যাচ্ছে, সেখানে তাদেরকে মুসলমান বানানো দরকার। আমরা যখন ওই সমস্ত কাজে লাগছে, এখন হেরা মুসলমানদেরকে মুসলমান বানানোর কাজে লাগে গেছে, ঠিক কিনা? আরে মুসলমান তো আছে, মুসলমান আবার বানানোর দরকার কি লাগে? ইমান বাড়াও না, ইউসুফিসুনাফিকুলুবিহীন, তাদের অন্তরে কী ঢুকাচ্ছে? সন্দেহ, সংশয় ঢুকিয়ে দিচ্ছে প্রিয় ভাইয়েরা। সেই সমস্ত সংশয় সন্দেহ থেকে আমরা দূরে থাকবো, আর তাদের কাছ থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে, যদি বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।